আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 66,931 ভোটে জিতলেন আইভি। সরকার বিশ্ববিবেককে বিভ্রান্ত করতে চাইছে, বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রিয়ুল কবির রিজভী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। 14 নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী, 9টিতে বিএনপির নেতারা। কোনো ইস্যুতে সমস্যা থাকলে ঢাকায় আলোচনার অনুরোধ। সরকারি বিধিনিষেধ সরকারি মানে না, অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। এবার উত্তরপ্রদেশ থেকে কৃষক আন্দোলনের ডাক। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 66,835 ভোটে জিতলেন আইভি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে 66,835 ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 192টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আইভি পেয়েছেন 1,59,397 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন 92,562 ভোট। তাতে দেখা যায় 66,835 এগিয়ে রয়েছেন আইভি। রাতে ডিসি অফিসের সামনে উন্মুক্ত প্রাঙ্গণ থেকে রিটার্নিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন। এদিকে রাতে সেলিনা হায়াত আইভির বাসার সামনে একটি মনিটরে নির্বাচনের ফলাফল দেখানো হয়। এতে 192 ভোট কেন্দ্রে আইভির ভোট দেখানো হয় 1,61,273। প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারে ভোট দেখানো হয়েছে 92,171। এর আগে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা 8 ঘন্টা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার বিশ্ব বিবেককে বিভ্রান্ত করতে চাইছে, বলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোতে পুলিশ পাঠানো হচ্ছে, সেখানে তাদের তৈরি জবানবন্দিতে জোর করে স্বাক্ষর করানো হচ্ছে। বলা হচ্ছে আমার ছেলে বা আমার স্বামী নিজেই নিজেই হারিয়ে গেছে, পুলিশ লিখে নিয়ে যাচ্ছে আর সেই জবানবন্দিতে সই বলছে। এভাবে মিথ্যা বিবৃতিতে সে সই নিয়ে বিশ্ব বিবেককে বিভ্রান্ত করার চক্রান্ত করছে আওয়ামী লীগ সরকার, যাতে বিশ্বকে দেখানো যায় যারা গুম হয়েছে তারা নিজে হারিয়ে গেছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমির ইয়েসি ইসলাম মুক্তির দাবিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটব আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, কোনো লাভ হবে না, পতন যখন অত্যাশন্য হয় সেই পতনকে কেউ ঠেকাতে পারবে না। অধ্যাপক তাজমির ইসলামের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাকে মুক্তি দিন, এইটাই অগ্নি স্ফুলিঙ্গের মতো আগুন আন্দোলনের এমন দাবানল তৈরি হবে যাতে সরকারের পতন অবসম্ভাবী হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে তিনটি হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন। তারা বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। আজ রোববার রাত 9টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের অর্ধশতাধিক শিক্ষার্থী হলের সামনে বিক্ষোভ করেন। এই সময় তারা শাস্তিয়ান শাস্তিয়ান, এক হও এক হও, প্রশাসনের প্রহসন মানি না, মানব না, পরীক্ষা কেন বন্ধ, প্রশাসন জবাব চাই, হল কেন বন্ধ, প্রশাসন জবাব চাই, বিশ্ববিদ্যালয় কেন বন্ধ, প্রশাসন জবাব চাই, বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শাহপরণ হল ও সৈয়দ মুস্তফা আলী হলের কিছু আবাসিক শিক্ষার্থীও এই কর্মসূচিতে যোগ দেন। পরে তারা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলার প্রতিবাদ জানিয়ে প্রধান ফটকে সন্ধ্যা 7টা থেকে 100 শিক্ষার্থী অবস্থান নেন। আজ রাত 9টা 49 মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন। আজ রাত 8:30 দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমদ তার বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য জানান, অদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই শিক্ষার্থীদের কাল সোমবার দুপুর 12টার মধ্যে হল ত্যাগ করতে হবে। এছাড়া বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রধ্যক্ষ জাফরিন আহমেদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ত্যাগ করেছেন।
তার স্থলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে আজ বেলা পৌনে তিনটার দিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্য তার কার্যালয় থেকে বের হয়ে ডিনদের এক সভায় যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়লে তার সঙ্গে থাকা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আশ্রয় নেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ওই ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে স্লোগান দিতে শুরু করেন। বিকেল 5:30টার দিকে পুলিশ উপাচার্যকে মুক্ত করতে ভবনের ভেতরে ঢুকতে চাইলে আন্দোলনকারীরা বাধা দেন। তখন বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ 27টি রাবার বুলেট ও 21টি সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠি পেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্যকে মুক্ত করে তার বাসভবনে নিয়ে আসে। এ সময় অন্তত 50 শিক্ষার্থী এবং কয়েক শিক্ষক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। 14 নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী নয়, এটিতে বিএনপির নেতারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে 27টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত 14 জন জয় হয়েছেন। বিএনপি নেতা ও সমর্থকেরা জয় পেয়েছেন 9টি ওয়ার্ডে। এছাড়া জাতীয় পার্টি জাপা 2 জন, বাসদের 1 জন ও স্বতন্ত্র 1 জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের মধ্যে 12 জনই নতুন মুখ, তবে জয়ীদের মধ্যে অন্তত 13 জন হত্যা, মাদক অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই ও ভাতিজা জয়ীদের তালিকায় আছেন। জয় পেয়েছেন পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের ভাই মাকসুদুল আলম খন্দকারও। দিনভর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় থেকে জয়ী 27 জন সাধারণ ও 9 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলের নাম ঘোষণা করা হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের 9টি পদের মধ্যেই 8টিতেই বর্তমান কাউন্সিলররা জয়ী হয়েছেন। এর আগে 2016 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত 11 এবং বিএনপির 12 জন প্রার্থী বিজয়ী হয়েছিলেন। সেবার জামায়াতে ইসলামের 1 জন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, তবে এবার দলটির কোনো প্রার্থী মাঠে ছিল না। বিজয়ী কাউন্সিলর যারা, 1 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার হোসেন, 2 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন ও 3 নম্বর বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের শাহজালাল বাদল নির্বাচিত হয়েছেন। শাহজালাল বাদল বহুল আলোচিত 7 খুন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। এছাড়া 4 নম্বর ওয়ার্ডে নূর হোসেনের ভাই আওয়ামী লীগের নূর উদ্দিন নতুন করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 5 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও বিএনপির সাবেক সংসদ জিএম গিয়াসউদ্দিন ছেলে গোলাম মোস্তফা মোহাম্মদ সাদ্রিল ও 6 নম্বর বর্তমানে কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। 7 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান, 8 নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা, 9 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগ যোগ দেওয়া ইসরাফিল প্রধান, 10 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম, 11 নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত ওহিদুল ইসলাম, 12 নম্বরে বর্তমান কাউন্সিলর বিএনপি শওকত হোসেন, 13 নম্বর বর্তমান কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার নির্বাচিত হয়েছেন। মাকসুদুল এই নির্বাচনে মেয়র পদে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমের ছোট ভাই। কোনো ইস্যুতে সমস্যা থাকলে ঢাকায় আলোচনার অনুরোধ। বাংলাদেশে কোনো বিষয়ে সমস্যা থাকলে কিংবা কোনো ক্ষেত্রে উন্নতির প্রয়োজন হলে উন্নয়ন সহযোগী হিসেবে তা নিয়ে ঢাকায় আলোচনার জন্য বিদেশি কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছে। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ রোববার সকালে এক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মাসুদ বিন মোমিন অংশ নেন। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, কাতার থাইল্যান্ড সহ প্রায় 40টি দেশ ও জোটের মিশন প্রধানেরা উপস্থিত ছিলেন। অবশ্য মার্কিন রাষ্ট্রদূত আর মিলার অনুষ্ঠানে ছিলেন না, তিনি একই সময়ে সচিবালয়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এটি ছিল তার বিদায়ী। কূটনীতিকদের ব্রিফিংয়ে আলোচনা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরকারি বিধিনিষেধ সরকারই মানে না, বললেন গায়েশ্বর। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধ সরকার নিজেই মানছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং করোনার আক্রান্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রোগ মুক্তি কামনায় এই দোয়ার আয়োজন করা হয়। বিধিনিষেধের কারণে বিএনপি কোনো কর্মসূচি বন্ধ বা স্থগিত করেনি। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসন্ন জন্মবার্ষিকী অতীতের যেভাবে পালিত হয়েছে এবারও সেভাবে পালিত হবে বলে জানান গায়েশ্বর চন্দ্র রায়। গায়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ এখন আত্মরক্ষামূলক অবস্থানে আছে। আত্মরক্ষার বড় জোরে সমান সমান হওয়া যায়, কিন্তু জয়লাভ করা যায় না। এখন আমার অ্যাক্ট করব, আওয়ামী লীগ রিয়্যাক্ট করবে,
আমাদের আত্মরক্ষার সময় পার হয়ে গেছে, অবস্থায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি। খালেদা জিয়ার বিষয়ে গায়েশচন্দ্র রায় বলেন, আল্লাহর রহমত আছে বলে খালেদা জিয়া বেঁচে আছেন, নইলে বেঁচে থাকার কথা নয়। এই সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, যতটা করোনা হয়েছে সরকার তার চেয়ে বেশি প্রচার চালাচ্ছে, কারণ সারা দেশে মানুষ আজ মাঠে নেমেছে করোনার অজুহাতে। সরকার আমাদের সমাবেশ বন্ধ করেছে, এটা সরকারের নীলনকশা। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেন, এই সরকার ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য নতুন করে পুরাতন কৌশল নিয়েছে, সরকার মিথ্যা মামলা দিয়ে। এবার উত্তরপ্রদেশ থেকে কৃষক আন্দোলনের ডাক। ভারতের 5 রাজ্যের নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর মোর্চা। কৃষক আন্দোলনের নেতারা বলেছেন, বিজেপি কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দিল্লির সিঙ্গু সীমান্তে বৈঠকের পর সংযুক্ত কিষাণ মোর্চা SKM গতকাল শনিবার রাতে বিজেপির প্রার্থীকে ভোট না দিয়ে আবারও বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছেন। কৃষকেরা বলেছেন, কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্যান্য প্রতিশ্রুতির একটি পূরণ করেনি বিজেপি। এর প্রতিবাদে SKM উত্তরপ্রদেশের লখিমপুর খড়িয়াতে 21 জানুয়ারি নতুন আন্দোলন শুরু করেছে। 31 জানুয়ারি সারা দেশে পালিত হবে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে। গত বছরের 3 ডিসেম্বর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ সমাবেশে গাড়ি চালিয়ে 4 জন কৃষক ও 1 সাংবাদিকের মেরে ফেলার ঘটনা ঘটেছিল। উত্তরপ্রদেশের ভোট আবহে কৃষক মোর্চা লখিমপুরকে নতুন আন্দোলনের ক্ষেত্র হিসেবে বেছে নিল। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে দেশটির তেল উৎপাদনকারী পূর্বাঞ্চলীয় দেওর আজ জাওয়ার প্রদেশের মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আল ওমর তেল ক্ষেত্রের আশেপাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এর ফলে সেখানে আগুন লেগে যায়। তবে তেল ক্ষেত্রে অবস্থানরত মার্কিন বাহিনী আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। একটি সূত্র বলেছে, হামলার পর মার্কিন সামরিক ড্রোন তেল ক্ষেত্রের উপর দিয়ে টহল দেয় এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলার জবাব দেয়। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আল বালেদ মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।